কুমিল্লা নিউজ ওয়ান লালমাই এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে ঘোড়দৌড়ে আহত হয়েছে আরও পাঁচজন কুমিল্লা চাঁদপুর সড়কে লালমাইয়ের ক্যাশন পার্ক এলাকার বড়ুয়া গ্রামে দুয়েল পরিবহনে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নারী দুইজন পুরুষ ও চারজন নিহত নিহতরা হলেন বড়ু উপজেলার নসরতপুর গ্রামের আলু হোসেন চ্যাংগাটা গ্রামের আবুল বাসা চৌদ্দগ্রাম উপজেলার ছোট চালুন্ডা গ্রামের হাসিনা বেগম ও লালমাই উপজেলার কাপাসতলা গ্রামের নূরজাহান বেগম এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে একটা পাথরবাহী ট্রাক মানে কুমিল্লা টু চাঁদপুর রোডে যাচ্ছিল হঠাৎ নাকি এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে এটা রাস্তার পাশেই মানে ওই থাকে ওই সময় পিছন থেকে একটা যাত্রীবাহী বাস আছে কুমিল্লা থেকে তো ওই বাসটা ওই নিয়ন্ত্রণ করতে পারে না ওই বাসের বান সাইড লেগে গেছে ওই ট্রাকের পিছনে যার ফলে ওই ওইখানে চারজনদের আমরা যেটা শুনেছি আর মানে আমরা তো আর তাৎক্ষণিকভাবে উপস্থিত হই উপস্থিত জনগণ করেছে আমরাও পরে সহযোগিতায় এনেছি বৃহস্পতিবার রাত আটটায় কুমিল্লার লালমাই উপজেলার ক্যাশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে রাজীব বনিক কুমিল্লা নিউজ ওয়ান কুমিল্লা